নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই বিষয়ে আরো জানাতে 13 নম্বর ওয়ার্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রচারণা কেমন চলছে জানাবেন আমাদের। আমি আসলে সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচন যে প্রচারণ কার্যক্রম সেটি কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। প্রার্থীরা খুব ব্যস্ত সময় পার করছেন এই প্রচারণার ক্ষেত্রে। তারা কিন্তু নিজ নিজ প্রতীকে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের দাঁড়া দাঁড়িয়ে তাদের প্রতীক নিয়ে ভোট চাইছেন, যাতে করে এমনকি প্রত্যেকটা প্রার্থী তারা কিন্তু মূলত হচ্ছে সকাল 10টা থেকে এই ধরনের কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে আমি এখন যে প্রচারণা অংশ নিয়েছি সেটা হচ্ছে বিকাল 3টা থেকে 13 নম্বর ওয়ার্ডের নিজ কার্যালয় নিজ বাসা থেকে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তৈমুর আলম খন্দকার, তিনি কিন্তু বের হয়েছেন প্রচারণা করছেন। এর আগে আমি যেখানে গিয়েছিলাম যে আওয়ামী লীগ প্রার্থী মেয়র প্রার্থী যিনি রয়েছেন তিনি আইভির, তিনি কিন্তু আসলে সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন এবং প্রত্যেকে বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়া তারা বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন নাগরিক সুবিধা নিশ্চিতে। আর সেক্ষেত্রে তৈমুর আলম খন্দকার তিনি কিন্তু জানিয়েছেন যে বিগত বছরে যে ধরনের উন্নয়ন হয়নি সেই উন্নয়নগুলো তারা তিনি করবেন এবং কিছুটি বাস্তবায়ন করবেন। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে যোগ্য প্রার্থীকে সাধারণ মানুষ ভোট দিবে, এমনকি ভোট কেন্দ্রে এসে সকালবেলা ভোট কেন্দ্রে এসে তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবে এবং তার জয় যে বিজয় সেটি কিন্তু তিনি নিশ্চিত করে বলতেই পারছেন, তিনি এটা জানিয়েছেন। এছাড়া আর এক্ষেত্রে মেয়র প্রার্থী আওয়ামী লীগের যিনি রয়েছেন মনোনয়ন প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু বরাবর মতো বলে যাচ্ছেন যে সকলে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই প্রচারণা অংশ নিয়েছেন। যেমনটা হচ্ছে শামীম ওসমানের কথাটা কিন্তু চলে আসছিল এখানে, সেই শামীম ওসমান তিনি কিন্তু তিনি জানিয়েছেন যেহেতু এমপি সংসদ সেক্ষেত্রে কিন্তু তিনি এই প্রচারণার শাসন অংশগ্রহণ করতে পারছেন না। তো সব কিছু মিলেই এখানে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কিন্তু এই প্রচারণা অংশ নিয়েছেন এমনকি প্রচারণায় তারা এই উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবচেয়ে ধন্যবাদ আরিফুল ইসলাম।